হ্যালো এভরিওয়ান এক্সাম সহযোগী বাংলা এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে পরিবেশ বিজ্ঞান বা ইবিএস থেকে পঁচিশ নাম্বার প্র্যাকটিস সেটটি নিয়ে আলোচনা করব। আর আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখো নি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নিতে পারো আর এই চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশের বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে কথা না বাড়িয়ে আজকের প্রশ্নগুলি একবার দেখা যাক এক নম্বর প্রশ্ন জীববৈচিত্র্যপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম হলো অপশান এ আছে ভারত মাদাগাস্কার অস্ট্রেলিয়া অপশান বি আছে কানাডা জাপান নরওয়ে অপশান সি আছে উত্তর কোরিয়া ইরান সিরিয়া অপশান ডি আছে দক্ষিণ কোরিয়া চীন ইরাক তাহলে সঠিক অ্যান্সার কী হবে জীব বৈচিত্র্যপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম হল ভারত মাদাগাস্কার ও অস্ট্রেলিয়া অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের দু নম্বর প্রশ্ন উৎপাদন ও সম্পদ বন্টনের মধ্যে পার্থক্য নেই অপশান এ উন্নয়নশীল দেশে অপশান বি উন্নত দেশে অপশান সি গরিব দেশে অপশান ডি কোনোটি নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে উৎপাদন ও সম্পদ বন্টনের মধ্যে পার্থক্য নেই উন্নত দেশে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন ভারতবর্ষে স্বাস্থ্যহানির বড় কারণ হলো পরিবেশ দূষণ জল দূষণ খাদ্য সংকট জনবিস্ফোরণ তাহলে সঠিক অ্যান্সার কী হবে ভারতবর্ষে স্বাস্থ্যহানির বড়ো কারণ হল সবচেয়ে অপশান এ পরিবেশ দূষণ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের চার নম্বর প্রশ্ন সম্রাট অশোক বন্যপ্রাণী সংরক্ষণের জন্য স্থাপন করেছিলেন অপশান এ জাতীয় উদ্যান অপশান বি অভয়ারণ্য অপশান সি চিড়িয়াখানা অপশান ডি পশু চিকিৎসা কেন্দ্র তাহলে সঠিক অ্যান্সার কী হবে সম্রাট অশোক বন্যপ্রাণী সংরক্ষণের জন্য স্থাপন করেছিলেন পশু চিকিৎসা কেন্দ্র অপশান ডি হবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ হল ভারত চীন বাংলাদেশ অস্ট্রেলিয়া তাহলে সঠিক অ্যান্সার হবে কি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ হলো ভারত অপশান এ হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকে ছ নম্বর প্রশ্ন পরিবেশ পরিবর্তনের জন্য বেশি দায়ী হল দাবানল কলকারখানা স্থাপন বন শূন্যকরণ নদী ও সাগর তাহলে সঠিক অ্যান্সার হবে পরিবেশ পরিবর্তনের জন্য যেটি বেশি দায়ী সেটি হলো কি না বন শূন্যকরণ অর্থাৎ কি বন জঙ্গল কেটে নেওয়া সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের সাত নম্বর প্রশ্ন ভারতের সৃষ্ট মিথনের মূল উৎস হলো অপশান এ ফলের বাগিচা অপশান বি আখের ক্ষেত অপশান সি গমের ক্ষেত অপশান ডি আছে ধান ক্ষেত তাহলে সঠিক অ্যান্সার কী হবে না ভারতের সৃষ্ট মিথনের মূল উৎস হলো বা মিথন পাওয়া যায় সেটি হলো অপশান ডি ধান ক্ষেত থেকে ধান ক্ষেত থেকে মিথেন পাওয়া যায় বা মিথেন সৃষ্টি হয় তাহলে ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের আট নম্বর প্রশ্ন ক্রমাগত উচ্চমাত্রায় শব্দের মধ্যে থাকলে কি ক্ষতি হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্রমাগত উচ্চমাত্রায় উচ্চমাত্রায় শব্দের মধ্যে থাকলে কি ক্ষতি হয় চোখের রেটিনার ক্ষতি হয় বিক্কের ক্ষতি হয় কানের সুতিগন্ধে অর্গান ক্ষতিগ্রস্ত হয় উপরের কোনোটিই নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে না চোখের তো এগুলো ক্ষতি হয় চোখের বিক্কের এগুলো তো ক্ষতি হয় কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে যেটা বেশি ক্ষতি হয় কি না কানের সুতিগন্ধে অর্গান ক্ষতিগ্রস্ত হয় অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের নম্বর প্রশ্ন বিশ্বে পারমাণবিক শক্তির ব্যবহার শতকরা উনচল্লিশ পারসেন্ট চব্বিশ পারসেন্ট সাত পারসেন্ট সতেরো পার্সেন্ট তো সঠিক অ্যান্সার কী হবে বিশ্বে পারমাণবিক শক্তির ব্যবহার শতকরা সাত পারসেন্ট অপশান সি হয়ে যাবে সটিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের দশ নম্বর প্রশ্ন জীব ব্যাপারে পৃথিবীতে ভারত কত কততম স্থানে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা একবার করছি জীব ব্যাপারে পৃথিবীতে ভারত কততম স্থানে আছে এই প্রশ্নটা আগে তোমাদের হোম টাক্কের জন্যে রাখা হয়েছে অপশান আছে দেখো দ্বাদশ স্থানে তারপর আছে দেখো দশম স্থানে নবম স্থানে ত্রয়োদশ স্থানে তাহলে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে জীববৈচিত্র্যের ব্যাপারে পৃথিবীতে ভারতের স্থান কততম নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের এগারো নম্বর প্রশ্ন বিশ্বের উন্নত দেশগুলি পৃথিবীর মোট উৎপাদনের আশি ভাগের বেশি শক্তি ব্যবহার করে কুড়ি ভাগেরও বেশি শক্তি ব্যবহার করে পঞ্চাশ ভাগেরও বেশি শক্তি ব্যবহার করে সত্তর ভাগেরও বেশি শক্তি ব্যবহার করে তাহলে সঠিক অ্যান্সার কী হবে বিশ্বের উন্নত দেশগুলি পৃথিবীর মোট উৎপাদনের আশি ভাগেরও বেশি শক্তি ব্যবহার করে অপশান এ হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের ১২ নম্বর প্রশ্ন আণবিক চুল্লিতে উৎপন্ন প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে বোমা তৈরিতে রোগ নিরাময়ে পরাবনে বোমা তৈরিতে তাহলে সঠিক অ্যান্সার কী হবে আণবিক চুল্লিতে উৎপন্ন প্লুটোনিয়াম দুশো ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে অপশান এ হবে সঠিক অ্যানসার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকে তেরো নম্বর প্রশ্ন খরা অঞ্চলের বাস্তুতন্ত্রের একটি জীব হলো অপশান এ আছে দেখো মহিষ অপশান বি আছে শিলমাছ অপশান সি আছে সিন্ধু ঘটক অপশান ডি আছে জ্যাগ্রাবিট তাহলে সঠিক অ্যান্সার কী হবে খরা অঞ্চলের বাস্তুতন্ত্রের একটি জীব হল জ্যাগ্রাবিট অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকে চোদ্দো নম্বর প্রশ্ন চতুর্থ শতাব্দীতে আফ্রিকার মালি সভ্যতার পতনের জন্য দায়ী গুরুতর আবহাওয়ার পরিবর্তন অত্যাধিক অর্থনৈতিক বিকাশ মারাত্মক খাদ্য সংকট ভূ বিপর্যয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে চতুর্থ শতাব্দীতে আফ্রিকার যে মালি সভ্যতাটা ছিল সেইটার পতনের জন্য একমাত্র দায়ী ছিল কি না গুরুতর আবহাওয়ার পরিবর্তন অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের পনেরো নম্বর প্রশ্ন বিস্ফোরণের বিপদসঙ্কুল পদার্থকে বলে তেজস্কীয় পদার্থ বিক্রিয়ক পদার্থ বিকর্ষক পদার্থ রাসায়নিক পদার্থ তাহলে সঠিক অ্যান্সার কী হবে না বিস্ফোরণের বিপদসঙ্কুল পদার্থকে বলে তেজস্কীয় পদার্থ অপশান এ হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের ষোলো নম্বর প্রশ্ন বর্জ্য পদার্থ দহন পদ্ধতিতে বা বর্জ্য পদার্থকে দহন করলে কি হবে অপশান এ আছে দেখো স্থলদূষণ ও বায়ু দূষণ দুই কমে অপশান বি আছে স্থল দূষণ কমলেও বায়ু দূষণ বাড়তে পারে অপশান সি আছে স্থল স্থলদূষণ ও জলদূষণ দুই কমে অপশান ডি আছে উপরে সবকটি তাহলে সঠিক অ্যান্সার কী হবে না বর্জ্য পদার্থকে দহন করলে যেটা দেখা যাবে সেটা হলো স্থলদূষণ কমলেও বায়ু দূষণ বাড়তে পারে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের সতেরো নম্বর প্রশ্ন বাস্তুতান্ত্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুষম পারস্পরিক সংযোগের ফলে নিষ্পন্ন হয় গোষ্ঠী উন্নয়ন মানব উন্নয়ন সমাজ উন্নয়ন সুস্থায়ী উন্নয়ন তাহলে সঠিক অ্যান্সার কী হবে না বাস্তুতান্ত্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুষম পারস্পরিক সংযোগের ফলে নিষ্পন্ন হয় সুস্থায়ী উন্নয়ন অপশান ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের আঠেরো নম্বর প্রশ্ন যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য ম্যানগ্রোভ বন সংরক্ষণ করা জরুরি বলে মনে করা হয় তা হল অপশান এ বন্যার কারণে অপশান বি ঘূর্ণিঝড়ের জন্য অপশান সি ধসের জন্য অপশান ডি ভূমিকম্পের জন্য তাহলে সঠিক অ্যান্সার কী হবে না ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণ করা জরুরি বলে মনে করা হয় ঘূর্ণিঝড়ের জন্য অপশান বি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের উনিশ নম্বর প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের অন্যতম নীতি হলো অপশান এ আছে দেখো টম ভোগ অপশান বি আছে টম বর্ধমান উদ্বেগ অপশান সি আছে জীবন সহায়ক পদ্ধতি সমূহের সংরক্ষণ অপশান ডি আছে উপরের কোনোটিই নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে সুস্থায়ী উন্নয়নের অন্যতম নীতি হলো টম ভোগ অপশান এ হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের কুড়ি নম্বর প্রশ্ন তামিলনাড়ু রাজ্যে অবস্থিত জৈবমণ্ডল সংরক্ষিত এলাকাটির নাম কী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও হোম আছে আগের দশ নম্বর প্রশ্ন হোমটাক্সে রাখা হয়েছিল এখন আছে কুড়ি নম্বর প্রশ্ন তামিলনাড়ু রাজ্যে অবস্থিত জৈবমণ্ডল সংরক্ষিত এলাকাটির নাম কী অপশান এ আছে দেখো বন্দিপুর অপশান বি আছে পেরিয়ার অপশান সি আছে মান্নার উপসাগর অপশান ডি আছে নেপিয়ার এটার যে সঠিক অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের একুশ নম্বর প্রশ্ন পরিবেশ অনুকূল কৃষি ব্যবস্থা অপশান এ বেশিদিন চলে না অপশন বি সর্বদা সুস্থায়ী হয় অপশন সি উৎপাদন কমিয়ে দেয় অপশন ডি উপরের কোনোটিই নয় তো সঠিক অ্যান্সার কী হবে পরিবেশ অনুকূল কৃষি ব্যবস্থা সর্বদা সুস্থায়ী হয় অপশন বি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন গত পঞ্চাশ বছরে সাহারা মরুভূমির আয়তন বৃদ্ধি পেয়েছে অপশান এ আছে দেখো সাতশো সেমি অপশান বি আছে পাঁচশো বর্গ কিমি অপশান সি আছে ছশো বর্গ কিমি অপশান ডি আছে ছশো বর্গ কিমি তাহলে সঠিক অ্যান্সার কী হবে না গত পঞ্চাশ বছরে সাহারা মরুভূমি আয়তন বৃদ্ধি পেয়েছে পাঁচশো বর্গ কিমি অপশান বি হবে সঠিক অ্যান্সার এই ছিল তোমাদের আজকে পরিবেশ বিজ্ঞান বা ইবিএস থেকে বাইশটি এমসি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না ধন্যবাদ ভালো থাকবেন